আধার বিতর্কে বা ষড়যন্ত্রের তত্ত্ব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভোটের মুখে রাজনৈতিক ফায়দা তুলতে চক্রান্ত আর ষড়যন্ত্রের মাথা মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্য করছেন রাজীব কুমার, এমনই অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। অশ্বিনী বৈষ্ণবজি এবং সিইও আধার মিস্টার অমিত আগরওয়াল দুজনেই তদন্তের নির্দেশ দিয়েছেন, ডিপার্টমেন্টাল তদন্ত। তাতে যদি অ্যানোমালি থাকে তারা সেন্ট্রাল এজেন্সিকেও দেবেন, এবং এর পিছনে করমণ্ডল এক্সপ্রেসের মতো বড় চক্রান্ত ছিল। লোকসভা ভোটে নির্দিষ্ট কিছু আসনকে বিজেপির কাছ থেকে কাড়িয়ে নেওয়ার জন্য এটা সম্পূর্ণ পরিকল্পনা এই কনস্পিরেটর তৃণমূলের, এবং এই কনস্পিরেটরের মাথা মমতা ব্যানার্জি, তাকে সাহায্য করেছেন রাজীব কুমার। সজলদার কাছে প্রশ্ন, সজলদা, সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর তিনি ক্ষমা চাইছেন, অর্থাৎ বুঝতেই পেরেছেন আপনারা যে রীতিমতো বিপাকের এই বিষয়টা হয়ে দাঁড়াচ্ছে। সুকান্ত মজুমদার তিনি বলছেন যে আজকে রাতের মধ্যে সমস্ত অ্যাক্টিভেটেড হয়ে যাবে, যদি না অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন যে এর পেছনে চক্রান্ত রয়েছে, যদি চক্রান্তই থেকে থাকে তাহলে কারা সেই চক্রান্ত করেছে, কেন এটা হলো সেটা আইডেন্টিফাই করার আগেই কীভাবে অ্যাসিওরেন্স দেওয়া যাচ্ছে যে আজকে রাতের মধ্যে সব চালু হয়ে যাবে? না, কারণ এটা একটা টেকনিক্যাল এরর বলে তারা জানিয়েছে, এবং সেই টেকনিক্যাল এররটা নিয়ে হোম ডিপার্টমেন্ট চক্রান্ত নয়, শুভেন্দু অধিকারী যেটা বলছেন টেকনিক্যাল এরর, কারোর চক্রান্তেও হতে পারে, মানুষ শঙ্কিত হবেই। এরম ধরনের ঘটনা ইচ্ছাকৃত ঘটুক অনিচ্ছাকৃত ঘটুক, হিউম্যান এররে ঘটুক, কেউ বদমাইশি করুক, হ্যাঁ, এগুলো হলে যার হবে ভাই সে শঙ্কিত হবেই, এটা খুব স্বাভাবিক, তার কাছে আমরা ক্ষমা প্রার্থী। কিন্তু সেই আশঙ্কাকে আরও কয়েক গুণ বাড়িয়ে তার মধ্যে এনআরসি ঢুকিয়ে ফেললেন। উনি একজন সাংবিধানিক পদে থেকে উনি জানেন না যেভাবে কোনো আইন হঠাৎ করে কাল সকাল থেকে চালু করে দেওয়া যায়। টেকনিক্যাল এরর কখনো ঘটানো যায় না, এমনি ঘটে টেকনিক্যাল এরর যে কোনো সময় ঘটতে পারে। না না, ওটা বলে এরর না, সেটা এরর না। এখন ঘটনা যেটা হচ্ছে, আমরা যে জলদা টেকনিক্যাল নয় বলে জানে না, শুধু অধিকারী টেকনিক্যাল বলে সব জানতে বলে দিয়েছে। এখন ঘটনা যেটা হচ্ছে সেটা হলো একটা সেন্ট্রাল গভর্নমেন্ট কতটা অপদার্থতা নিয়ে পরিচালনা করছে দেশ, সেটা এটা থেকে মোটামুটি প্রথমবার হয়নি, তোমার সময় হয়েছে, প্রতিফলিত হলো তোমার সময় হয়েছে। দেখুন, এইটাতে আতঙ্ক হওয়ার সিম্পল একটা কারণ, আধারের 28A ধারা বলতে বোঝায় যে কাউকে, কারুর আধার কার্ড বাতিল করা হচ্ছে কারণ তাকে বিদেশি নাগরিক হিসেবে গণ্য করা হচ্ছে। প্লিজ চেক দ্য আধার ওয়েবসাইট, সেখানে পরিষ্কার লেখা আছে আধারের 28A যখন প্রয়োগ করা হচ্ছে তার মানে তাকে বিদেশি নাগরিক হিসেবে গণ্য করা হচ্ছে, ধরে নেওয়া হচ্ছে তিনি ভারতবর্ষে তার নির্ধারিত দিন থাকার চাইতে বেশি দিন থাকছে, অর্থাৎ তিনি বিদেশি, তার গায়ে বিদেশি তকমা লেগে দেওয়া হচ্ছে, দ্যাট ইজ দ্য বোন অফ কন্টেনশন। তাহলে কি আমাদের অজানায় বা টেকনিক্যাল কোনো ব্লান্ডারই যদি হয় কাউকে বিদেশি বলে দেখে দেওয়া হচ্ছে? প্লিজ ডু নট ডাইলুট দ্য ইস্যু। যারা পলিটিক্যালিও বলছেন আধার ইজ এ থিং হুইচ স্টার্টেড বাই কংগ্রেস, এ গাই কল্ড নন্দন নীলেকানি, হু যার স্ত্রী কংগ্রেসের হয়ে ব্যাঙ্গালোরে প্রার্থী অবধি হয়েছিলেন, বাট পরবর্তীকালে আধার আইনে যে পরিবর্তনগুলো হয়েছে তাতে 28A এই এগেন, প্লিজ চেক দ্য ওয়েবসাইট এভরিবডি। এখানে বলা হচ্ছে তুমি বিদেশি, তোমাকে আমরা বিদেশি হিসেবে আইডেন্টিফাই করেছি, সেই জন্য 28A প্রয়োগ করা হচ্ছে। দেখুন সুমনবাবু, মানে আধার বিশেষজ্ঞ যিনি, তিনি যে কথাটা বলেছিলেন আমি সেখান থেকেই কথাটা শুরু করছি। প্রশ্ন মানে মুশকিলটা হচ্ছে যেটা সজলদাও বলার চেষ্টা করছিল, কংগ্রেস আমলে হয়েছে, কংগ্রেস আমলে আধার খালি ইট ওয়াজ ওয়ান অ্যামাং মেনি আইডেন্টিটি কার্ডস, আজকে আধার আমাদের অস্তিত্ব, যেটা বিজেপির জন্য হয়েছে। আমি এখানে আপনাকে তোমায় বলি মবিয়াদি, তোমরা খুব ভালো করে জানো সুপ্রিম কোর্ট আজ থেকে বহু বছর আগে, 12 বছর আগে প্রায় রায় দিয়েছেন যে আধারকে আমাদের দেশে কোনো প্রকল্পের জন্য কম্পালসারি করা যাবে না, ম্যান্ডারি করা যাবে না। তারপরও সেই সুপ্রিম কোর্টের রায়কে উড়িয়ে দিয়ে 10 বছর ধরে বিজেপি, তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলো, এমনকি নিজের অ্যাকাউন্টে তুমি টাকা জমা দাও একটা সার্টেন টাকার বেশি, তাহলেও আধারের মাধ্যমে প্যান কার্ড ইত্যাদি করে তোমার ফোন নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা, কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে আধার, পরীক্ষার অ্যাডমিট কার্ড তুলতে গেলে আধার, সব কিছুতে আধারকে বাধ্যতামূলক করেছে সুপ্রিম কোর্টের রায়টাকে উড়িয়ে দিয়ে। এইবার প্রশ্নটা হচ্ছে, আজকে যখন একটা আধার থেকে মানুষের আধারটাকে বলে দেওয়া হচ্ছে বাতিল, তখন সেই মানুষের খালি একটা আইডেন্টিটি কার্ড চলে যাচ্ছে না, তার অস্তিত্বটা নাকচ হয়ে যাচ্ছে। এবং সেখানে সুমনদা, মানে আমাদের সাংবাদিক সুমনদা যে কথাটা বললো, যেটা সজলদাটা বলার চেষ্টা করছিল যে এটাকে কেন এনআরসি বলা হচ্ছে, এনআরসি এই কারণে বলা হচ্ছে, সিএ এর ইমপ্লিমেন্টেশন এই কারণে বলা হচ্ছে, কেননা যে ক্লজে আপনারা লোকের বাড়িতে চিঠি পাঠিয়েছেন সেই ক্লজটাই বলছে যে আপনি বিদেশি নাগরিক। এবং এখানে আমাদেরকে এটা ও যতই বলুক না কেন আমাদের ভুলে গেলে এটা চলবে না, যার যার বাড়িতে এই চিঠি পাঠানো হয়েছে তারা প্রত্যেকে, প্রায় প্রত্যেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ। সুতরাং একদিন ধরে কিছু মানুষকে এরা যে এই বলে আশ্বাস দিয়েছিল
হলো যে মতুয়া নমসূদ্র মানুষের তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য আমরা সিএএ করছি, এরা মতুয়া নমসূদ্র অংশের মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চিঠি তাদের বাড়িতে পাঠাচ্ছে, তারপরে এখন বলছে এটা হলে ভালো হতো, ওইটা করলে ভালো। তার আমি মমিত আমি শেষ একটা কথা বলছি, শুভেন্দু অধিকারী আজকাল যে কথাগুলো বলেন না, আমার মনে হয় শুনলে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি মোদি অমিত শাহকে গালাগাল দেওয়ার জন্য প্রেস কনফারেন্স করেন। আজকে যে বলছেন করমণ্ডল এক্সপ্রেসে যেরকম দুর্ঘটনা ঘটানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ষড়যন্ত্রে, আপনি কী বলতে চাইছেন? মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় বসে চাইলে উড়িষ্যায় কেন্দ্রের একটা ট্রেনকে উল্টে দিয়ে 296 জন মানুষকে মেরে ফেলতে পারেন, আর আপনার মোদি অমিত শাহ গত 9 মাসে তার জন্য একটা লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না, এমন অপদার্থ লোক আমাদের দেশ চালাচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে কেন্দ্রের সরকারের সবচেয়ে সুরক্ষিত দপ্তর থেকে পরিচালিত হয় যে প্রকল্প, সেই প্রকল্প থেকে দেশের মানুষকে বিদেশি করে দিতে পারে, উনি নবান্নে বসে এই কাজগুলো করে দিতে পারেন, আপনি পার্লামেন্টে বসে, আপনি দিল্লিতে বসে, রাইসেনা হিলসে বসে আপনি তাকিয়ে তাকিয়ে আঙুল চুষছেন। সুতরাং শুভেন্দু অধিকারী এই কিছু কথা বলে না হাততালি পাওয়ার জন্য বলা ঠিক আছে, কিন্তু সব কথায় সব বলে ছয় মারা যায় না, তাহলে বাউন্ডারি লাইনে কে চটে? শুভেন্দু অধিকারী যে কথাগুলো বোঝায়, সুকান্ত মজুমদার বলছেন আপনাদের কোনো চিন্তা নেই আমরা দেখে, আপনি কে দাদা দেখে নেওয়ার? আপনার পরিচয় তো একটি বিজেপির রাজ্য সভাপতি, আপনি এমনকি কোনো কেন্দ্রীয় মন্ত্রীও নন। একটা কেন্দ্রের সরকারের কাছ থেকে পোস্টাল ডিপার্টমেন্ট থেকে চিঠি যাচ্ছে লোকের কাছে যে আপনি বিদেশি নাগরিক হয়ে গেছেন, আপনি বিজেপির রাজ্য সভাপতি, আপনি বসে প্রেস কনফারেন্স করছেন, না না কোনো চিন্তা করবেন না, দুপুরের মধ্যে ঠিক হয়ে যাবে। এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। ক্লান্ত এম্বারাসমেন্ট সেটা অস্বীকার করতে পারেন সজল দা, এবং যে কারণেই শান্তনু ঠাকুর থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী তাদের নিজের নিজের মতো করে ড্যামেজ কন্ট্রোলে নামতে হচ্ছে। না আমরা তো দায়বদ্ধতা থেকে কখনো এড়িয়ে যাইনি, আমরা তো বলেছি এটার জন্য ক্ষমা প্রার্থী। ঘটনাটা একটা টেকনিক্যাল এরর, তারপরে আপনারা ওই মুখ্যমন্ত্রী কথাকে তিলকে তাল করবেন কিনা সেটা আপনাদের বিষয়। চিঠি পাঠাচ্ছে টেকনিক্যাল ভাই, ওগুলো সব অটোমেটিক হয় আজকের দিনে, চিঠি বাড়ি পৌঁছে অটোমেটিক হয়, ইমেলও না, না না এগুলো আছে, কতগুলো জিনিস এবার এই চিঠিগুলো আধার ডিপার্টমেন্ট পাঠিয়েছে কিনা সেটা তদন্ত করে দেখতে হবে। মানে এই যে আধার কার্ড থেকে টাকা উঠছে বা বিভিন্ন আধার কার্ড দিয়ে টাকা ওঠে না, হ্যাঁ বায়োমেট্রিক ব্লক করতে বলছে কেন ব্যাংক? আধার কার্ড দিয়ে টাকা ওঠে না, আধার কার্ড দিয়ে তার অ্যাকাউন্টে ঢুকে পড়া যায়, আধার কার্ড দিয়ে টাকা ওঠে না। হাই ভ্যালু অ্যাকাউন্ট উইথড্র করলে জমা করলে দুটোতেই আধার লাগে। আবার কি হাই ভ্যালু অ্যাকাউন্ট, কত টাকার হাই ভ্যালু অ্যাকাউন্ট টাকা তুলতে গেলে আধার লাগে? 50,000 টাকার উপরে জমা করতে গেলে আধার লাগে, তো কোথাও আধার লাগে না। এক মিনিট, আধার না লাগে তো দিতে হবে, লিংক হয়েছে প্যান লাগে, প্যান আর আধার এরা গুলিয়ে দিচ্ছে, তখন কখনো ব্যাংকের কোনো প্যান আর আধার আরে সে আপনারা নিশ্চয়ই করতে হবে করতে হয় বলেই পার্থ দাদা কোথায় টাকা সব জানতে পারে না, সেটা ধরা পড়ে সেটা ধরা পড়ে। ১২ বছর আগেকার সেই জাজমেন্ট আমার জানা নেই, সেই জাজমেন্টে কি কি ক্লজ ছিল? 12 বছর আগেকার নয়, যদি কোনো রায় এসে থাকে তাহলে কোনো গভর্নমেন্ট সেই রায়কে পাল্টাতে পারে কি না? হ্যাঁ বলছি, বলছে না করতে পারে, দে আর দে আর রাইট, তারা অনেক দেশের মানুষেরও তুমি বলতে পারো এটা অসহায়তা, তো আমি নিজে আমি তোমায় বলছি, আমার তো বলতে কোনো বাধা নেই, আমি তো রাজনৈতিক দল করি এবং আমরা প্রথম দিন থেকে এইটার বিরুদ্ধে লড়াই করি। আমার নিজেরও ফোন নাম্বার আমাকে আধারে লিঙ্ক করাতে হয়েছে, তার কারণটা হচ্ছে আমি কিন্তু মনে করি সুপ্রিম কোর্টের রায়টা সঠিক, কেন্দ্র সরকার যেটা করছে বেআইনি ভাবে করছে, কিন্তু কি হয়েছে সিস্টেমটাকে গোটা দেশে এমন জেনারেলাইজ করে দিয়েছে আমাদের কোথাও আর যাওয়ার উপায় নেই। কিছু বলতে চাই সুমন ভট্টাচার্য, এখন এই জায়গায় নেই আমাদের সুমন ভট্টাচার্য, প্লিজ আসবো সুমন ভট্টাচার্য। শতরূপ যা বলছিলেন তার সঙ্গে আমি একটা জিনিস অ্যাড করি, অর্থাৎ যদি ধরে নেওয়া হয় যে সরকারের বা কারো কোনো ম্যাল ইন্টেনশন ছিল না, এটা ভুলবশত করা হয়েছে, তাহলে আমাদের দেশে নতুন বিজেপির পাশ করা ডিজিটাল প্রোটেকশন আইন অনুযায়ী একজনের পার্সোনাল তথ্য যদি ব্রিচ করা হয়ে থাকে তাহলে তাকে 250 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে বিজেপির পাশ করা আইন অনুযায়ী। দের ইজ অ্যানাদার রিপোর্ট যে আমাদের এই UID কনস্ট্যান্ট লিঙ্ক করার জন্য আমাদের দেশের 81 কোটি মানুষের আধার তথ্য ডার্ক ওয়েবে পাওয়া যায়। এই সমস্ত কিছু জাস্ট কমপ্লিকেটস দ্য সিচুয়েশান, এবং আগে যেটা আমি বলেছিলাম
প্রত্যেকটা মানুষের গায়ে দাগিয়ে দেওয়া হচ্ছে, তুমি বিদেশি, তুমি আর এদেশে থাকতে পারবে না।